আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এই মডিউলে মুরাবাহা নিয়ে আলোচনা করব মুরাবাহা শব্দটির সঙ্গে নিশ্চয়ই আমরা পরিচিত কমপক্ষে এতটুকু যে আমরা শব্দটির সম্পর্কে জেনেছি শুনেছি কারণ ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে বা ইসলামী অর্থনীতি নিয়ে যখন আমরা আলোচনা করি বর্তমান সময় মুরাবাহা নিয়ে কম বেশি আলোচনা হয়ে থাকে কারণ পুরো বিশ্বেই ইসলামিক ফাইন্যান্সের যে মার্কেট আছে তার প্রায় সিক্সটি পার্সেন্ট বিনিয়োগটাই মুরাবাহা মোডের মাধ্যম হয়ে থাকে সিক্সটি সিক্স পারসেন্টের বেশি আমাদের দেশেও একই অবস্থা যে কারণে মুরাবাহা নিয়ে আমাদের জানা উচিত মুরাবাহা আসলে কি কিভাবে কাজ করে কীভাবে মুরাবাহা সুদ কিংবা রিবা থেকে ভিন্ন ইত্যাদি ইত্যাদি প্রথমে আসা যাক যে মুরাবাহা আসলে কি। মুরাবাহা আসলে হলো লাভে বিক্রয় করা প্রফিটে বিক্রয় করা আমরা এভাবে এটাকে ডিফাইন করতে পারি যে একটা নির্দিষ্ট প্রফিটে বিক্রয় করা উদাহরণস্বরূপ একজন বিক্রেতা বিক্রেতা একটি পণ্য কিনেছেন একশো টাকা দিয়ে তিনি সেখানে ত্রিশ টাকা প্রফিট রাখলেন এবং ফাইনালি একশো ত্রিশ টাকায় এটা একজন ক্রেতার কাছে বিক্রি করলেন এটাকে আমরা লাভে বিক্রয় বলি তো প্রশ্ন আসতে পারে যে সাধারণত আমাদের সমাজে যে কোনো বিক্রয়ের মধ্যেই লাভের বিষয়টা তো মুখ্যই এবং ব্যবসা মানেই তো সেখানে মুনাফা করা প্রফিট করা তাহলে মুরাবাহা নামে একটি ভিন্ন ভাবে একটি ক্রয় বিক্রয়কে চিহ্নিত করার কারণটা কি। আসলে মুরাবাহা হলো এই যে লাভটি আমি এখানে নিচ্ছি একজন বিক্রেতা একটি লাভ নিচ্ছেন ত্রিশ টাকা নিচ্ছেন এই ত্রিশ টাকাটা ডিসক্লোজ করা হবে ক্রেতার কাছে অর্থাৎ ক্রেতাকে বলা হবে যে ভাই আমি এটাই একশো টাকা দিয়ে কিনেছি ক্রয় মূল্য আমার একশো টাকা এবং এখানে আমার খরচ বা ক্রয় মূল্য বলতে পারি বা আমরা খরচ বলতে পারি খরচ হয়েছে আমার একশো টাকা এবং আমি এখানে প্রফিট মুনাফা করছি ত্রিশ টাকা এবং আমার বিক্রয় মূল্য হচ্ছে টোটাল একশো ত্রিশ টাকা তো এভাবে যখন আমরা এটাকে বলছি অর্থাৎ এক কথায় মুনাফা এবং ক্রয় মূল্য এটা যখন ডিসক্লোজ করা হচ্ছে উল্লেখ করা হচ্ছে ক্রেতার কাছে তখনই আমরা এটাকে মুরাবাহা বলছি অর্থাৎ এখানে লাভ এবং খরচ উভয়টাই ক্রেতার কাছে উল্লেখ করে দেওয়া হচ্ছে পক্ষান্তরে আমরা সাধারণত যে ক্রয় বিক্রয়টা করি এটাকে আরবিতে বলা হয় মুসাওয়ামা মুসাওয়ামা হলো আপনার বার্গেইন করে আমরা যেটাকে বলি দরদাম করে কোনো কিছু বিক্রয় করা সেখানে আপনার যে অরিজিনাল প্রাইসটা আছে এবং যে লাভের প্রাইসটা আছে এই একশো এবং তিরিশ এটা সম্পূর্ণরূপে ক্রেতার কাছে অজানা থাকে অর্থাৎ ক্রেতা জানেন না যে কত দাম দিয়ে বিক্রেতা মূলত পণ্যটি ক্রয় করেছেন এবার আসা যাক যে মুরাবাহা আসলে কেন সিদ্ধ হয়েছিল মুরাবাহা সিদ্ধ হয়েছে মূলত যে কোন অনেক সময় হতে পারে অনেক ক্রেতা যিনি একটি পণ্যের দাম জেনেছেন এবং তিনি কনফিউজ যে এই পণ্যটি আসলে আমি যেই দামে কিনছি সেটাতে আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে তো তখন বিক্রেতা যদি তার কাছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা ডিসক্লোজ করে তখন তার জন্য বুঝতে সুবিধা হবে যে আমি এটা দ্বারা ঠকছি না আমি লাভবান হচ্ছি এই জন্যই মোনাবাহাকে বাইরুল আমানা বা আমানতের ক্রয় বিক্রয় বিশ্বস্ততার সাথে ক্রয় বিক্রয় হিসেবেও অনেকে উল্লেখ করেছেন যাই হোক সেটা ভিন্ন বিষয় আমাদের এ কীভাবে মুরাবাহাটা ব্যবহৃত হয় আমরা সেই প্রসঙ্গের দিকেই ধীরে ধীরে যাই মুরাবাহা একটি টার্ম আমরা জানলাম এবার সংক্ষেপে আমরা জানলাম যে মুরাবাহা হলো লাভে বিক্রয় করা যেখানে খরচ এবং লাভ বা মুনাফা মুনাফা ক্রেতার কাছে ক্রেতার কাছে উল্লেখ করা হয় এটা হলো মুরাবাহা আমরা মোটামুটি এরকম একটি কনক্লুশনে আসলাম আর আরেকটি টার্মের সাথে আমরা পরিচিত হয় মুআজ্জালা মুআজ্জালা হলো মুআজ্জালা আরবিতে আজল বলা হয় আজল হলো মেয়াদ আর মুআজ্জালা হলো যেহেতু আজল মেয়াদ এজন্য জন্য সেখান থেকে এসেছে এর অর্থ হচ্ছে মেয়াদি বা বাকি বাইয়ে মো আজ্জালা বা বাই আজ্জাল বলতে আমরা বুঝাই বাকিতে বিক্রয় যেখানে মেয়াদটি নির্দিষ্ট থাকে মেয়াদি এই জন্যই বলছি যে মেয়াদটা এখানে নির্দিষ্ট উদাহরণস্বরূপ একটি ক্রয় বিক্রয় হলো আজকে পয়লা জানুয়ারি দুই হাজার তেরোতে একটি ক্রয় বিক্রয় হলো ক্রয় বিক্রয়টি এমনভাবে হলো যে সেখানে ক্রেতাকে পয়লা জানুয়ারি পয়লা জুন দুই হাজার তেরো পর্যন্ত সময় দেওয়া হল তো এই পয়লা জুন দুই হাজার তেরোটা হলো মেয়াদ এবং এই যে মেয়াদে তাকে আমরা টাকাটি পরিশোধ করার সুবিধা দিচ্ছি এই ফলেই এটি মজ্জ্বালা বা মেয়াদি বিক্রয় হিসেবে গণ্য হচ্ছে এখন আমরা যেটা করছি সেটা হলো মুরাবাহা এবং মুআজ্বালা দুইটাকে কম্বাইন করছি তাহলে আমরা আবার একটু ফিরে যাই মুরাবাহা হলো লাভে বিক্রয় করা যেখানে খরচ এবং মুনাফা ক্রেতার কাছে উল্লেখ করা হয় আর মুআজ্বালা হলো মেয়াদি বা বাকিতে বিক্রয় দুইটাকে যদি আমরা ব্লেন্ড করি তাহলে আমাদের শিরোনামটা হবে এরকম মুরাবাহা মজ্জ্বালা অর্থাৎ যেখানে একজন বিক্রেতা একটি একজন ক্রেতার কাছে একটি পণ্য বিক্রি করছে লাভের মূল্য এবং ক্রয় মূল্যটা এবং খরচ খরচ দুটোই উল্লেখ করে দিচ্ছে এবং একই সাথে তার কাছে এটা বাকিতে বিক্রয় করছে আমরা যদি পূর্বে সেই উদাহরণে যাই যাই যেখানে বিক্রেতা পণ্যটি কিনেছিল একশো টাকায় প্লাস সে তিরিশ টাকা যোগ করেছে লাভ হিসেবে এবং সর্বশেষ একশো টাকায় পণ্যটি ক্রেতার কাছে বিক্রি করেছে এই উদাহরণে যদি আমরা আসি তো এটি এই পর্যন্ত যখন হবে এটাকে আমরা বলবো মুরাবাহা যখন এই এটাই হবে আবার বাকিতে এর অর্থ হলো যেমন এটা এক মাস বা বা দুই মাস একটি মেয়াদে যখন এটাকে বিক্রয় করা হলো আমরা এটাকেই বলবো আবার মো আজ্জালা তো পুরো বাইটা পুরো ক্রয় বিক্রয়টা যখন এরকম ডিসক্লোজ করা হলো এবং একই সাথে এখানে আমরা ক্রয় মূল্যটাও ক্রয় মূল্য এবং খরচ দুটো ডিসক্লোজ করলাম আবার একটি বাকি আসলো মেয়াদ উল্লেখ আসলো দুইটা মিলে আমরা এটাকে বলবো মুরা মুরাবাহা মো আজ্জালা আশা করি বিষয়টি সুস্পষ্ট দুইটা টার্ম আমরা স্পষ্ট করলাম একটি হলো মুরাবাহা আর আরেকটি হলো মোয়াজ্জালা এবার আমরা আসি যে মুরাবাহা মো বা মুরাবাহা সাধারণত যে কোনো মুরাবাহা কীভাবে সংগঠিত হয় খুবই সিম্পল মুরাবাহা সংগঠিত করার জন্য এবার আমরা আসি মুরাবাহা কীভাবে করা হয় আমরা মোটামুটি বুঝলাম যে একজন বিক্রেতা যে দামি কিনে নিয়ে আসছে তার উপর একটি লাভ যোগ করে বিক্রি করে এবং একটি নির্দিষ্ট সময়ের মেয়াদ থাকে এখানে দুটো মিলে মোরাবাহা ময়ার হয় তো সাধারণত আমরা ক্লাসিক্যাল ওয়েতে যখন মুরাবাহার বিষয়টা দেখি তো সেখানে সাধারণত যেটা হয় যে একজন বিক্রেতা একটি পণ্য কিনে নিয়ে আসছেন ক্রয় করেছেন এরপর তিনি বাজারে তা উপস্থাপন করেছেন তারপর একজন ক্রেতা এসেছেন ক্রেতা তা পছন্দ করেছে এবং ফাইনালি এখানে ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে বা বিক্রয় সংগঠিত হয়েছে এটা একটা হচ্ছে ক্লাসিক্যাল একটা সিকোয়েন্স যে এইভাবে সাধারণত জিনিসটা হয় তো মুরাবাহার আরেকটা পদ্ধতি প্রচলিত ছিল সেটা হলো এটা অনেক ফকি উল্লেখ করেছেন সেটা হলো এই এই আপনার সিকোয়েন্সটার আগে ক্রেতা আপনার বিক্রেতাকে এসে বলবে বিক্রেতাকে বিক্রেতার কাছে কাছে অনুরোধ করবে অনুরোধ করবে যেন পণ্যটি সে ক্রয় করে তারপর ক্রেতা তার কাছ থেকে কাছ থেকে পণ্যটি একটি লাভে ক্রয় করবে এটা 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 একটা প্রচলন ছিল উদাহরণস্বরূপ আমরা এটা আরেকটু একটা কেস স্টাডি যদি দিই তাহলে আর একটু স্পষ্ট হবে এক ভাই ধরুন রাশেদ তার একটি ফ্রিজের প্রয়োজন তো ফ্রিজের প্রয়োজন ইমিডিয়েট প্রয়োজন এখন তার এই ফ্রিজের জন্য বিশ হাজার টাকা দরকার তো সে কয়েক বন্ধুর কাছে গেল খালেদের কাছে গেল আমেরের কাছে গেল হ্যাঁ তারপর আবু বকরের কাছে গেল অনেকের কাছে গেল কিন্তু কেউই তার এই কথাটি তো রেসপন্স করছে না তাকে ঋণ দিচ্ছে না অর্থাৎ বিনা বিনা লাভে তাকে যে ঋণ তার হাসানা সেটা দিতে দিচ্ছে না যে কোনো কারণে তাদেরও লিমিটেশন আছে বা যে কোনো কারণে তারা উৎসাহী হচ্ছে না তখন এই রাশেদ তার বন্ধু খালেদকে বললো যে ভাই তুমি ফ্রিজটি আমার জন্য ক্রয় করো এবং একটা নির্দিষ্ট লাভে মেয়াদে তুমি আমার কাছে বিক্রি করো বাকিতে বিক্রি করো অর্থাৎ তোমার ফায়দা হলো যে তুমি এই পণ্যটি আমার কাছে বিক্রি করে করার জন্য যে টাকাটি বিনিয়োগ করলো বিনিয়োগ করলে রিটার্ন তুমি এর চেয়ে বেশি টাকা পাবে হ্যাঁ তো আর আমার লাভ হলো আমার এখন ফিজটির দরকার ছিল সেটা আমি পেয়ে গেলাম তো এখানে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ ঋণ যিনি দিতে চাচ্ছেন যা যার কাছ থেকে টাকা নেওয়ার কথা ছিল তারও এখানে একটি লাভ আছে তো সেই হিসেবে দেখা গেল যে খালেদ তার জন্য যখন রাশেদ খালেদের কাছে অনুরোধ করবে ক্রেতা এসে বিক্রেতার কাছে অনুরোধ করবে রাশেদ কি খালেদ কি করবে পণ্যটি ক্রয় করবে অর্থাৎ ফিজটি ক্রয় করবে তো খালেদ যখন ফ্রিজটি ক্রয় করবে করে সে উপস্থাপন করবে উপস্থাপন বাজারে দরকার প্রয়োজন নেই সে উপস্থাপন করবে ক্রেতার কাছে অর্থাৎ রাশেদের কাছে এবং রাশেদ যেহেতু এটা আগে থেকেই পছন্দ করেছে রাশেদ এটাকে এটাকে ক্রয় করে নেবে পূর্বে আমরা যে কথাগুলো বলেছিলাম যে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ উল্লেখ থাকবে সেটা এখানেও আসবে অর্থাৎ খালেদ যখন রাশেদের কাছে বিক্রি করবে খালেদ বলবে যে আমি এটি বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি আমার খরচ পড়েছে বিশ হাজার টাকা এবং আমি এখানে আরও পাঁচ হাজার টাকা যোগ করতে যাচ্ছি তুমি ছয় মাস মেয়াদে বা এক বছর মেয়াদে বা দুই বছর মেয়াদে এই টাকাটি আমার কাছে পরিশোধ করবে তাহলে আমরা দেখলাম যে মুরাবাহা এটার একটা ক্লাসিক্যাল একটা একটা পদ্ধতি আমরা আগে জেনেছি যে সাধারণভাবে একজন কিনে ক্রয় মূল্যটা এবং খরচ এবং মুনাফা ডিসক্লোজ যদি করে এটাই মুরাবাহা হয়ে গেল কিন্তু এটার আরেকটি প্র্যাকটিস ছিল যে প্র্যাকটিসটার মাঝে একজন ব্যক্তি এসে আরেক ব্যক্তিকে বলতো যে ভাই তুমি পণ্যটি আমার জন্য কেনো আমি তোমার কাছ থেকে কিনে নিয়ে দেব এবার আমরা আসি আমাদের যে ব্যাংকগুলো হয় ইসলামিক ব্যাংকে যে প্র্যাকটিসগুলো ইসলামিক ব্যাঙ্কগুলোতে সেখানে আসলে এই প্র্যাকটিসটাই হয় অর্থাৎ আমরা এক ব্যক্তির কেস স্টাডিতে যাই তার একটি ফিজ দরকার ফিজটির দাম হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখন তিনি যদি কোনো সুদি ব্যাংকের কাছে যান সুদি ব্যাংক যদি হয় সুদি ব্যাংকগুলোর কাছে যখন সে গেল সুদী ব্যাংক তার কাছে জিজ্ঞাসা করলো কত টাকা লাগবে সে বললো যে আমার বিশ হাজার টাকা প্রয়োজন তো কত দিনে সে পরিশোধ করবে এত দিনে পরিশোধ করবে তো সুদী ব্যাংক তাকে ওই বিশ হাজার টাকা তাকে লোন দিবে একটি নির্দিষ্ট সুদে ফর এক্সাম্পল দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যার যেখানে যে প্র্যাকটিস তো যখন সে ইসলামিক ব্যাংকে আসবে ইসলামিক ব্যাংকে যখন আসবে একটি ইসলামিক ব্যাংকে তখন ইসলামিক ব্যাংক তার সাথে মুরাবাহা মুওয়াজ্জালা করবে কীভাবে যে ব্যক্তি যখন বলবে যে আমি বিশ হাজার টাকা চাই ইসলামী ব্যাংক তাকে জিজ্ঞাসা করবে কেন কেন চাচ্ছেন আপনি বা আপনার আপনার পারপাসটা কি সে বলবে যে আমি ফ্রিজ কিনতে চাচ্ছি ফ্রিজ কেনার জন্য তখন ব্যাংক তাকে বলবে যে ওকে ফাইন আমরা আপনার সাথে মুরাবাহা করবো এর সিস্টেমটা হলো এই যে ফার্স্ট স্টেপে আপনার ব্যাংক তার কাছ থেকে একটি প্রমিস নেবে অর্থাৎ সে একটি প্রমিস করবে যে আমি এই পণ্যটি আপনার কাছ থেকে কিনতে চাচ্ছি এরপর এবার এরপর এরপর ব্যাংক সেই ফ্রিজের যে সাপ্লায়ার আছে ম্যানুফ্যাকচার আছে তার কাছ থেকে ফ্রিজটি ক্রয় করবে ইত্যাদি কতগুলো ধাপ আছে আমরা এখন সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব এবং আশা করি এই বিষয়গুলো নিয়ে আমাদের যে কনফিউশনগুলো থাকে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ জি লক্ষ্য করুন আমরা এখানে এখানে মোট পাঁচটি ধাপ উল্লেখ করার চেষ্টা করেছি মোট পাঁচটি ধাপ এক নম্বর ধাপ হচ্ছে যেখানে গ্রাহক আসছেন এসে এখানে আমরা একটি গাড়ি দিয়ে উদাহরণটা তৈরি করেছি ধরুন একটি গ্রাহক একজন গ্রাহক তার একটি গাড়ি প্রয়োজন যে গাড়িটির দাম বাজারে তিন লক্ষ টাকা তো তিনি একটি ইসলামিক ব্যাংকে গেলেন এবং এক নম্বর ধাপে ব্যাংকের কাছে তিনি একটি আবেদন করলেন যে ব্যাংক আপনি আমার জন্য এই গাড়িটি ক্রয় করুন এবং আপনার কাছ থেকে আমি এই গাড়িটি ক্রয় করে নেব তো এখানে এক নম্বর ধাপে সে ব্যাংকের কাছে একটি আবেদন করলো এবং একই সাথে একটি প্রমিস বা একটি শপথ সে সাবমিট করল যে ব্যাংক যদি এই পণ্যটি ক্রয় করে তাহলে আমি ব্যাংকের কাছ থেকে এটি ক্রয় করে নেব দুই নম্বর ধাপে ব্যাংক সেই সাপ্লায়ার অর্থাৎ যার কাছে সেই গাড়িটি আছে তার কাছে ব্যাংক অ্যাপ্রোচ করলো এবং তাদের মাঝে কোটেশন আদান প্রদান হলো আপনার যেখানে সাপ্লায়ার বলেছে কোন মডেলের গাড়ি চেসিস নাম্বার কী মেড ইন কোন কোন সনে এটা বানানো হয়েছে ইত্যাদি ইত্যাদি সব কিছু স্পেসিফিকেশন যখন বর্ণনা করা হলো এবং এখানে মূল্য উল্লেখ করা হলো মূল্য হলো তিন লক্ষ টাকা ব্যাংক সাপ্লায়ার কাছে বা স্পট অন স্পট এই টাকাটা পরিশোধ করে দিল নগদে তিন নম্বর স্টেপে সাপ্লায়ার এই গাড়িটির টাকাটা যখন সে বুঝে পেয়েছে সেটাকে সে ছাড় করে দিল ব্যাংকের প্রতিনিধির কাছে অথবা সরাসরি ব্যাংকের কাছে ব্যাংক বা ব্যাংকের প্রতিনিধি কারো কাছে এই গাড়িটিকে সে ছাড় করে দিল তাহলে এটা ব্যাংকের রিস্কে চলে আসলো ব্যাংকের অধিগ্রহণে চলে আসলো একটি পণ্য আমরা যখন কিনি মূল্য পরিশোধ করার সাথে সাথে এটা আমাদের সাধারণত আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং এরপর থেকে এই পণ্যটি আমাদের রিস্কে চলে আসে রিস্কে চলে আসার অর্থ হলো এই গাড়িটি এখন ব্যাংকের কাছে থাকা অবস্থায় যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে এটা ব্যাংকের সম্পদ হিসেবেই নষ্ট হবে এবং এই গ্রাহকের এখানে কোনো দায় থাকবে না এনিওয়ে এরপর ব্যাংকের কাছে যখন ব্যাংকের রিস্কে যখন গাড়িটি চলে আসলো এর পরের ধাপে ব্যাংক গ্রাহকের সাথে একটি চুক্তি করবে ক্রয় বিক্রয় চুক্তি সেটা সম্পূর্ণ ভিন্ন চুক্তি হবে এই চুক্তি থেকে এই চুক্তি ভিন্ন এটা একটি সাধারণ ক্রয় বিক্রয় যেখানে দরদামের মাধ্যমে এই দামে সাপ্লায়ারের সাথে ব্যাংকের চুক্তি হয়েছে কিন্তু এই এই যে চুক্তিটা এই চুক্তিটা হবে মুরাবাহা মোয়াজ্জালা এর অর্থ হল ব্যাংক গ্রাহককে বলবে আমি তিন লক্ষ টাকা দিয়ে গাড়িটি কিনেছি এবং অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা আমি এখানে লাভ করছি এবং এর বিনিময়ে আমি আপনাকে উদাহরণস্বরূপ দুই বছরের কিস্তি সুবিধা দিচ্ছি তাহলে যেহেতু লাভে বিক্রয় করা হচ্ছে এবং ক্রয় মূল্য এবং লাভ উভয়টাও ব্যাংকের গ্রাহকের কাছে উল্লেখ করা হচ্ছে ক্রেতার কাছে এই জন্য মুরাবাহা এবং যেহেতু একটা নির্দিষ্ট মেয়াদে এটা বিক্রয় হচ্ছে বাকিতে কিস্তিতে পরিশোধের সুবিধা দেওয়া হচ্ছে এই জন্য এটা মজালা তো ব্যাংক এই গাড়িটি যখন চুক্তিটি হয়ে যাবে তখন গ্রাহকের কাছে গ্রাহকের রিস্কে বা গ্রাহকের অধিগ্রহণে গ্রাহকের পজিশনে গাড়িটিকে পৌঁছে দেবে এবং ফাইনালি গ্রাহক তার যে চুক্তির যে যে শর্ত ছিল বা যেভাবে এটাকে পরিশোধ করার কথা ছিল পাঁচ নম্বরে সেভাবে সে এই টাকাটি ব্যাংকের কাছে পরিশোধ করে দেবে এই হলো মোটামুটি আমাদের ব্যাংকগুলোতে আমরা যেভাবে মুরাবাহাটাকে প্র্যাকটিস করা হয় এটার একটি উদাহরণ আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করলাম যে ফার্স্ট স্টেপে গ্রাহক একটি আবেদন এবং প্রমিস শপথ দিবে যে আমি এই পণ্যটি কিনতে চাই এবং ব্যাংক যদি কিনে তাহলে আমি তা কিনব ব্যাংক সাপ্লায়ের কাছে এটা ক্রয় বিক্রয় ক্রয় করবে সাপ্লাইয়ের কাছ থেকে ক্রয় করে সাপ্লায়ার ব্যাংকের কাছে এটা অধিগ্রহণে পাঠিয়ে দিবে এরপর ব্যাংক নতুন আরেকটি চুক্তি করবে মুরাবাহা এবং মোয়াজ্জালা গ্রাহকের সাথে সেই চুক্তি মোতাবেক গাড়িটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে এবং গ্রাহক তার শর্ত অনুসারে ব্যাংকের কাছে তার কিস্তি পরিশোধ করা শুরু করবে তো এই হলো মোটামুটি আমাদের প্রচলিত মুরাবাহা এবার আমরা আসি যে এখানে সরিয়া লঙ্ঘনের কী কী বিষয় আসে আমরা এখানে সরিয়া লঙ্ঘনের কয়েকটি ক্ষেত্র দেখব এক নম্বর হলো যে পণ্যটি আগেই কেনা হয়েছে বাকি মূল্য পরিশোধের জন্য ব্যাংকে আসা হয়েছে আমরা একটু আগে যে স্টেপগুলো আলোচনা করলাম এখানে একটু লক্ষ্য করুন এই গ্রাহক যখন ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করতে এসেছে যে আমি গাড়িটি কিনতে চাই এর অর্থ হচ্ছে যে গ্রাহক ব্যাংক গাড়িটি এখনও ক্রয় করেনি কারণ যেহেতু এটা একটি মুরাবাহা এটি একটি ক্রয় বিক্রয়ে চুক্তি কাজেই ব্যাংকের কাছ থেকে এটা ক্রয় করতে হবে আর ব্যাংকের কাছ থেকে ক্রয় করার অর্থ হলো গ্রাহকের কাছে এখনো পণ্যটি নেই ব্যাংক আরেকজনের কাছ থেকে পণ্যটি ক্রয় করবে এবার একটা নতুন সিনারিও চিন্তা করুন যে গ্রাহক অলরেডি গাড়িটি কিনেছে আগেই উদাহরণস্বরূপ সে দশ লক্ষ টাকা দিয়ে কিনেছে এখন এর মধ্যে সে সাত লক্ষ টাকা পেও করছে বাকি তিন লক্ষ টাকা তার পে করা দরকার সে একটি সুদী ব্যাংকে না গিয়ে সেই ইসলামী ব্যাংকের কাছে এসেছে যে আপনি সেই লক্ষ লক্ষ টাকা টাকা আমাকে মুরাবাহার ভিত্তিতে ছাড় করে দিন এখন কিন্তু ব্যাংক তাকে তার সাথে কোনো মুরাবাহা করতে পারবে না এর কারণ হল ব্যাংক এটা এখন ক্রয় করতে পারছে না এটা অলরেডি গ্রাহকের কাছে আছে আর মুরাবাহা কোনো ঋণ নয় মুরাবাহা কোনো ক্যাশ লোন নয় যে সে গ্রাহকের কাছে একটি তিন লক্ষ টাকা ছাড় করবে এবং বিনিময়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিবে তাহলে এটা এবং সুদের মাঝে কোনো পার্থক্য থাকে না বরং এটাই আসলে সুদ ব্যাংক এখানে সরাসরি তাকে না করে দেবে না করা ছাড়া আর কোনো উপায় দ্বিতীয় কোনো উপায় ব্যাংকের কাছে নেই গ্রাহক যদি এখন ব্যাংকে বলে ওকে ফাইন আমি আপনার কাছে গাড়িটি বিক্রি করব। এরপর গাড়ি দিয়ে আবার আপনি আমার কাছে বিক্রি করবেন অর্থাৎ আমি আপনার কাছে তিন লক্ষ টাকা দিয়ে গাড়ি বিক্রি করব। আপনি আমাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়ি বিক্রি করবেন নির্দিষ্ট মেয়াদে ফলে আমি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা নির্দিষ্ট কিস্তিতে পরিশোধ করব। এটা তার জন্য জায়েজ হবে না এটাকে বলা হয় বাইব্যাক বা আরবিতে বলা হয় বেওয়াল এই না বেওয়াল হারাম অর্থাৎ ক্রেতা যার কাছ থেকে কিনছে পণ্যটি তার কাছ থেকেই আবার যার কাছে বিক্রেতা বিক্রেতা যার কাছে পণ্যটি বিক্রয় করছে তার কাছ থেকেই পরে আবার কিনে নিচ্ছে একজনের কাছে একটা পণ্য বিক্রি করে তার কাছ থেকে আবার ফেরত ফিরে ফিরতিভাবে কিনে নেওয়া এটাকে বলা হয় না এটা হারাম এই জন্য যে আসলে এটা কোনো ক্রয় বিক্রয় না আদতে বরং এটি হলো তিন লক্ষ টাকার বিনিময়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি লেনদেন এখানে কোনো কমোডিটি আসলে নেই প্রকৃতপক্ষে এটার ভিতরে আন্ডারলাইন কোনো পণ্য নেই বরং তিন লক্ষ টাকার বিনিময়ে আমরা এখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা লেনদেন করছি কাজেই এটা আসলে লেনদেনের কোনো বিকল্প নয় বরং এটা সরাসরি সুদী লেনদেন কাজেই এমনভাবে কেউ যদি আগেই পণ্যটি কিনে এসে ব্যাংকের কাছে মোরাবাহার ভিত্তিতে লোন চায় এবং সেক্ষেত্রে ধরুন আমরা ধরে নিচ্ছি কোনো একজন অসাধু কর্মকর্তা বা গ্রাহক নিজেই অসাধু হয়ে ব্যাংকের কাছে সব সাপ্লায়ারের ইত্যাদি ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে যোগ সাজ করে সাপ্লায়ারের ভুয়া রসিদ সে তৈরি করলো ইত্যাদি করলো যা কিছুই করুক না কেন সব মিলিয়ে ফাইনালি এটা একটা হারাম লেনদেন হবে এটা কোনো জায়েজ মুরাবাহা লেনদেন হবে না দুই নম্বর সরিয়া লঙ্ঘনের জায়গা হল পণ্য কেনার জাল রসিদ ইত্যাদি বানিয়ে গ্রাহকের অ্যাকাউন্টে নগদ অর্থ জমা করুন আমরা যে এই যে প্রক্রিয়াটির কথা বললাম আমরা কিন্তু এখানে দেখলাম যে ব্যাংক সাপ্লায়ারের কাছ থেকে পণ্যটি কিনে ব্যাংক সাপ্লায়ারকে পে করছে কাজেই সাপ্লায়ার কাছে যখন ব্যাংক পে করবে সাপ্লায়ার ব্যাংকের কাছেই গাড়িটি তুলে দিবে এবং সাপ্লায়ারের রসিদেও ব্যাংকের নামই লেখা থাকবে মালিক হিসেবে ব্যাংকের নামই লেখা থাকবে এখন ব্যাংক যদি সাপ্লায়ারকে টাকা পরিশোধ না করে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পরিশোধ করে দেয় তাহলে সেটাও হারাম হবে কারণ এটাও আমরা এটাও এটাও আসলে ফাইনালি যেটা হবে যে ব্যাংক গ্রাহককে তিন লক্ষ টাকা দিচ্ছে আর বিপরীতে গ্রাহক ব্যাঙ্ককে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত দিচ্ছে যেটা সুদ ছাড়া আর কিছুই না কাজেই এটাও একটা সুরিয়া ভায়োলেশনের জায়গা অনুরভাবে এই এই জায়গায় যদি কেউ অসাধুতার আশ্রয় নেয় অর্থাৎ ব্যাঙ্ক অথবা সাপ্লায়ার এখানে ভুয়ার ওষুধ তৈরি করে যেখানে আসলে কোনো গাড়ি কেনা হয়নি বরং সাপ্লায়ার একটি ভুয়া ওষুধ বানিয়ে দিয়েছে এবং আসলে ব্যাংক এখানে সাপ্লায়ারকে কোনো তিন লক্ষ টাকাও পে করেনি বরং শুধু শুধু সে কিছু রসিদের কাগজের বিনিময় কাগজের কাজ করে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা দিয়ে দিয়েছে সবগুলোই হারাম হবে সুদ হবে তিন নম্বর আরেকটি ভায়োলেশনের আমরা ওয়ে দেখি সেটা হলো সাপ্লায়ার ও গ্রাহকের গ্রাহকের মধ্যে পূর্ব থেকেই চুক্তি থাকা সাপ্লায়ার ও গ্রাহকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক থাকা ব্যবসায়িক সম্পর্ক থাকাতে আসলে আমরা বুঝাতে যাচ্ছি সাপ্লায়ার কোনোভাবে আহ গ্রাহক মানে গ্রাহক এবং সাপ্লায়ার কোনোভাবে একই এনটিটি একই সত্তা উদাহরণস্বরূপ যে গ্রাহক আপনার যেই যে কোম্পানির মালিক সেই কোম্পানিরই আরেকটি সাবসিডিয়ারি হলো সাপ্লায়ার কোম্পানি অথবা গ্রাহক দুইটা কোম্পানিতেই শেয়ার হোল্ডার যে কোনোভাবেই হোক গ্রাহক এবং সাপ্লায়ার মাঝে একটি সত্তাগত সম্পর্ক রয়েছে বা অথবা সাপ্লায়ার গ্রাহকের সন্তান স্ত্রী এমন সন্তান বা এমন স্ত্রী যাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো আসলে একইভাবে একই সোর্স থেকে পরিচালিত হয় অর্থাৎ এমন কোনো কিছু যাতে মনে হয় যাতে আসলে আদতে সাপ্লায়ার এবং গ্রাহক একই ব্যক্তি হয়ে যায় তো সাপ্লায়ার এবং গ্রাহক যদি একই ব্যক্তি হয়ে যায় এই লেনদেনটাও হারাম হয়ে যায় এর কারণ হলো এই কারণ তখন ব্যাংক যে সাপ্লায়ারের কাছে তিন লক্ষ টাকা দিবে আসলে এটা কি হচ্ছে ব্যাংক গ্রাহককেই তিন লক্ষ টাকা দিচ্ছে এবং বিপরীতে গ্রাহকের কাছ থেকে সে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত নিচ্ছে তাহলে একজনকে তিন লক্ষ টাকা দিয়ে বিপরীতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার থেকে আদায় করা এটাই তো সুদ এই এটাও এটাও লঙ্ঘন হবে চার নম্বর হলো সাপ্লায়ার কোনো পণ্য অধিগ্রহণের জন্য গ্রাহককেই যদি ব্যাংকের প্রতিনিধি বানায় আমরা এই স্টেপটাতে দেখলাম যে সাপ্লায়ার ব্যাংকের প্রতিনিধির কাছে গাড়িটিকে হস্তান্তর করছে এটা একটা খুবই বড় রিকোয়ারমেন্ট রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো কিছু বিক্রয় করার আগে আমাদেরকে অধিগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এবং এবং যা যে অধিগ্রহণের পূর্বে বিক্রয় করে তার ক্রয় বিক্রয় হবে না বলেও এরকম হাদিস আছে তো ব্যাংক যখন এটা গ্রাহকের কাছে বিক্রি করতে চাচ্ছে এটা প্রকৃতপক্ষে একটা বিক্রয় হতে হবে এবং একটা বিক্রয়ের জন্য যত শর্তাদি থাকে যেমন একটি শর্ত হলো মালিকানা পরিপূর্ণ হওয়া এবং অধিগ্রহণ হওয়া পজিশন হওয়া সেটা ব্যাংকের প্রয়োজন হবে এই গাড়িটির মালিক ব্যাংক হয়েছে এই মালিকানাটি সত্যি সত্যি হতে হবে আপনার রিসিপ্টের মধ্যে ব্যাংকের নাম থাকতে হবে এবং মালিকানা যতগুলো ওয়ে আছে এক একটি পণ্যের ক্ষেত্রে এক এক রকম হতে পারে সবগুলো জায়গায় ব্যাংকের নাম থাকতে হবে এই এটাই আসলে ব্যাংকের মালিকানা এবং দুই নম্বর অধিগ্রহণটাও ব্যাংকের থাকতে হবে অধিগ্রহণ ব্যাংকের থাকার অর্থ হলো যে সাপ্লায়ার ব্যাংকের কাছে ব্যাংকের ব্যাংকের দায়ে এটা দিয়ে দিবে অধিগ্রহণ বা পজিশনের সাথে যেটা আসে সেটা হলো দায় অর্থাৎ এই গাড়িটি এমন একটা স্টেটে আসতে হবে যে স্টেটে গাড়িটার উপর যদি কোনো আক্রমণ হয় বা কোনো কারণে গাড়িটি নষ্ট হয়ে যায় গাড়িটির ক্ষতি হয় তাহলে সেটা ব্যাংকের দায় হিসেবে ক্ষতি হবে ব্যাংকের ব্যাংকের আপনার ইনকাম থেকে সেটার সেটার ক্ষতি বহন করা হবে যখন এই পর্যায়ে আসবে এক কথায় আমরা বলতে পারি যে রিস্কটা রিস্কটা যখন ব্যাংকের কাছে ট্রান্সফার হবে তখনই কেবলমাত্র ব্যাংক গ্রাহকের কাছে এটাকে বিক্রয় করতে পারবে এবং এমতো অবস্থায় বিক্রয় করলেই কেবলমাত্র ব্যাংকের জন্য এই অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকার মুনাফাটা জায়জ হবে এখন ব্যাংক যদি নিজে অধিগ্রহণে না নেয় অর্থাৎ সাপ্লায়ারের কাছে সাপ্লায়ারের সাথে ব্যাংকের চুক্তি তো হয়েছে কিন্তু সাপ্লাই সাপ্লায়ারকে ব্যাংক বলে দিয়েছে সরাসরি যেন গ্রাহকের কাছে পৌঁছে দেয় এই স্টেপটা আর হলো না অর্থাৎ তিন নম্বর স্টেপ যেটা ছিল যে ব্যাংকের কাছে অধিগ্রহণ করা ব্যাংকের রিস্কে আসা দেওয়া সেটা হলো না সরাসরি গ্রাহকের কাছে চলে গেল এটা হারাম হবে অন্যভাবে কারণ এটা কেন হারাম হবে কারণ এটা যেহেতু অধিগ্রহণ এখনও হয়নি অধিগ্রহণের আগেই ব্যাংক বিক্রি করছে কাজেই বিক্রয়টা হবে না আর বিক্রয় যেহেতু হচ্ছে না কাজেই এখানে যে মুরাবা হাটমুড়া আমরা যা বললাম এগুলোই আসলে ভ্যালিড থাকছে না অথবা ব্যাংক আরেকটা কাজ করলো কি করলো এখানে ব্যাংকের প্রতিনিধি আলাদাভাবে নিয়োগ না দিয়ে ব্যাংক গ্রাহককেই তার প্রতিনিধি বানিয়ে দিল ব্যাংক যদি গ্রাহককেই তার প্রতিনিধি বানিয়ে দেয় তাহলে আসলে কি ঘটছে দেখুন সাপ্লায়ের কাছ থেকে সরাসরি গ্রাহক নিজেই সাপ্লায়ার সাপ্লায়ের কাছ থেকে গাইতে নিচ্ছে তো গ্রাহক ব্যাংকের পক্ষ থেকে রিস্কে নিচ্ছে আবার নিজের কাছেই সেই রিস্কটাকে ট্রান্সফার করছে এটা আসলে মানে চরমভাবে লঙ্ঘিত হয় এবং এই জন্যই এ যে সেরে স্ট্যান্ডার্ডস আছে সেখানে মুরাবাহাই স্ট্যান্ডার্ডের মধ্যে এই কথাটি উল্লেখ করা হয়েছে যে ব্যাঙ্ক চেষ্টা করবে নিজেই সরাসরি গায়েটি অধিগ্রহণ করতে কমপক্ষে নিজে তৃতীয় কোনো পক্ষকে এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারে কিন্তু গ্রাহককে নয় কারণ গ্রাহককে যখন এজেন্ট বানাচ্ছে তখন আসলে বাস্তবিক অর্থে ব্যাংকের রিস্কে এটা ট্রান্সফার হচ্ছে না গ্রাহক সাপ্লায়ার কাছ থেকে নিয়ে নিচ্ছে ব্যাংকের রিস্ক হিসেবে এরপরেই তাৎক্ষণিকভাবে সে নিজের রিস্কে নিয়ে যাচ্ছে কাজেই ব্যাংকের রিস্কে কিন্তু আর গাড়িটি যাচ্ছে না ব্যাংকের রিস্কে যখন যাচ্ছে না তখন ব্যাংকের অধিগ্রহণে যাচ্ছে না ব্যাংকের অধিগ্রহণে যখন যাচ্ছে না তখন এই এই যে চুক্তিটা চার নম্বর চুক্তিটা এটা কিন্তু ভ্যাদিড হচ্ছে না এই জন্যই কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে প্র্যাকটিসে গ্রাহককেই কিন্তু সরাসরি এজেন্ট বানানো হয় অধিকাংশ ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখি এটা আমাদের একটু এখানে নজর দেওয়া উচিত গ্রাহককে যদি এজেন্ট বানানো হয় তাহলে শরিয়া বহুভাবে লঙ্ঘন হয় কমপক্ষে এফি স্ট্যান্ডার্ডে যেটা বলা হয়েছে যে গ্রাহককে ব্যাংকের এজেন্ট বানানো যাবে না তবে একেবারে যদি নিড হয় যেখানে আর কাউকে এজেন্ট হিসেবে পাওয়া যাচ্ছে না তখন গ্রাহককে এজেন্ট বানানো যেতে পারে তবে শর্ত হল গ্রাহক সাপ্লায়ার কাছ থেকে অধিগ্রহণটা বুঝে নিবে ব্যাংকের পক্ষ হতে বুঝে নিয়ে ব্যাংকের কাছে সেটা ব্যাংকের প্রকৃত প্রকৃতপক্ষে এটা রাখবে অর্থাৎ এমন একটা একটা অবস্থানে পণ্যটি আসবে যে অবস্থায় মূলত এটা নষ্ট হলে গ্রাহকের উপর কোনো দায় আসবে না বরং দায়টা আসবে ব্যাংকের উপর এই অবস্থা তৈরি হওয়ার পরে গ্রাহক নিজের অধিগ্রহণে এটাকে নিয়ে নিবে যদি এমনটি মানা হয় তাহলে ব্যাংক গ্রাহককে সীমিত ক্ষেত্রে এজেন্ট বানাতে পারে প্রতিনিধি বানাতে পারে এই অধিগ্রহণটির জন্য কিন্তু আসলে প্র্যাকটিসে এটা হয় না এই জন্য আমরা সরাসরি বলি এই কথা যে ব্যাংক গ্রাহককে এজেন্ট বানাতে পারবে না বরং ব্যাংকের উচিত হবে তৃতীয় কাউকে অথবা সরাসরি ব্যাংকের নিজস্ব কোনো এমপ্লয়ী প্রতিনিধি হিসেবে এই পণ্যটিকে অধিগ্রহণ করা আচ্ছা তো আরেকটি পাঁচ নম্বরে আমরা যেটাকে আসলে লিস্ট করেছি ব্যাংকের অধিগ্রহণ থেকে গ্রাহকের অধিগ্রহণে রূপান্তর করার মাঝে সময় না দেয়া ব্যাংক কর্তৃক নামমাত্র অধিগ্রহণ করা এই বিষয়টা আসলে অলরেডি আমরা এক্সপ্লেন করলাম যে এত দ্রুততার সাথে ব্যাংকের অধিগ্রহণ থেকে আপনার গ্রাহকের অধিগ্রহণে গেল যে মাঝখানে কোনো টাইমই থাকলো না তো এইটা আসলে নামমাত্র অধিগ্রহণ হলো বাস্তবে এটা কোনো অধিগ্রহণ হয়নি এবং সর্বশেষ সরিয়া ভায়োলেশনের একটা জায়গা সেটা হলো কিস্তি বিলম্বে কিস্তি বিলম্বে মূল্য বাড়ানোর শর্ত দেয়া অর্থাৎ এই যে আমরা পঞ্চম স্টেপে দেখছি যে গ্রাহক ব্যাংকে পিরিয়ডিক্যালি অর্থাৎ টাইম টু টাইম সে কিস্তি পরিশোধ করে যাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে পরিশোধ করে যাচ্ছে তো এটা নিশ্চয়ই একটা সিস্টেম থাকবে যে প্রতি মাসে সাত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে ইত্যাদি ইত্যাদি তো সাধারণত সুদী ব্যাঙ্কগুলোতে কেউ যদি কোনো একটি কিস্তি দিতে বিলম্ব করে তাহলে অটোমেটিক্যালি এখানে ইন্টারেস্ট এখানে চলে আসে কিন্তু মুরাবাহা যেহেতু এটা একটা ক্রয় বিক্রয় এটা কোনো ঋণ না আর এখানে প্রাইসটা ফিক্সড প্রাইস যখন ফিক্সড হয়ে গিয়েছে সময়ের বিপরীতে এটাকে অটোমেটিক্যালি বাড়ানোর কোনো শর্ত যদি দেওয়া হয় তাহলে এটা সুদ হয়ে যাবে এখানে যেটা করা যেতে পারে সেটা হলো আপনার এমন কোনো ব্যাংক এরকম গ্রাহকের সাথে চুক্তিতে এরকম বলতে পারে যে গ্রাহক যদি এই একটি কিস্তি সাত তারিখের মধ্যে না দেয় তাহলে তাকে একটি ই নোটিশ ইস্যু করা হবে এরপর দ্বিতীয় নোটিশ ইস্যু করা হবে দুটি নোটিশের পর পরে গ্রাহকের নির্দিষ্ট সময় যদি চলে যায় এরপরেও গ্রাহক কোনো রেসপন্স না করে তাহলে তার তাকে যে কিস্তির সুবিধা দেওয়া হয়েছিল এই কিস্তির সুবিধাটা বাতিল হয়ে যাবে এর অর্থ হলো গ্রাহকের বাকি যতগুলো কিস্তি আছে সেগুলো একবারে পরিশোধ করতে হবে ব্যাঙ্কে আর যদি সে পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর সিস্টেম আর আরেকটা সিস্টেম আমাদের ওলামাইকেরামের কেউ কেউ বলেছেন এবং এটাও কোথাও আমাদের দেশে এটাও এটাই মূলত প্র্যাকটিসে আছে সেটা হলো যে ব্যাংক গ্রাহকের সাথে যে চুক্তি করবে সেই চুক্তির মাঝে একটা চ্যারিটি ক্লস রাখতে পারে চ্যারিটি বলতে আমরা বুঝতে পারি যে অনুদান দান সৎকার এই টাইপের অর্থাৎ ক্লসটা হলো এরকম শর্তটা এমন যে গ্রাহক যদি কোনো একটি কিস্তি বিলম্বে পরিশোধ করে তাহলে সুদী ব্যাঙ্কগুলোতে সাধারণত যেই পরিমাণ আপনার সুদ আসে অনেকটা সেই রকমই সেই একটা নির্দিষ্ট অঙ্কের টাকা অথবা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ একটা শতকরা নির্দিষ্ট হার সে ব্যাংকের যে চ্যারিটি ফান্ড আছে অনুদান ফান্ড আছে বা ফাউন্ডেশন আছে সেখানে সে জমা করে দিবে। এটা সুদ হচ্ছে না এই জন্য যে ব্যাংক ব্যাংকের ইনকামে এটা যোগ হচ্ছে না এটা সরাসরি ফাউন্ডেশনের ইনকামে চলে যাচ্ছে এবং আরেকটি বিষয়ে সাধিত হচ্ছে যে আমরা সাধারণত দেখি গ্রাহকের উপর যদি কোনো আর্থিক জরিমানা না আরোপ করা হয় তাহলে গ্রাহক সময় মতো পরিশোধ করতে চায় না এটা ব্যাঙ্কগুলোর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য এখানে তার উপর একটি আর্থিক জরিমা আর্থিক একটা লাইবিলিটিও তার উপর আসলো আবার ব্যাংকের ইনকামেও সেটা যোগ হলো না এরকম মাঝামাঝি একটি জায়গা কিন্তু আসলে এটা বেস্ট প্র্যাকটিস না বেস্ট প্র্যাকটিস হলো যেটা আমরা একটু আগে আলোচনা করেছি এবং এ ওফির গাইডলাইনেও সেটাকেই এনকারেজ করা হয়েছে কাজে আমরা সেটাই যেন করা হয় চেষ্টা করব। তাহলে মোটামুটি সরিয়া কোন কোন জায়গায় লঙ্ঘন হয় মুরাবাহার মধ্যে এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে অলরেডি স্পষ্ট হয়ে গিয়েছে যে সুদি লোন এবং মুরাবাহার মাঝে পার্থক্যই মুরাবাহা আসলে একটি ক্রয় বিক্রয় কাজে এখানে কোনো পার্সোনাল ফাইন্যান্সিংয়ের জন্য কিন্তু মুরাবাহা করা যাবে না বা এমন কোন সার্ভিস যে সার্ভিসটা কোনো প্যাকেজ না হ্যাঁ আপনার একটি নিছক একটি সেবা এটার জন্য কিন্তু আমরা মুরাবাহা করতে পারবো না মুরাবাহা শুধুমাত্র ওই জায়গাগুলোতেই করা যাবে যে জায়গাগুলোতে একটা কমোডিটি আছে একটি পণ্য আছে এটা হতে পারে আমার কোনো প্রজেক্ট ফাইন্যান্সিং হতে পারে অথবা আমার 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 ব্যবসার কোনো স্টক কেনার ক্ষেত্রে হতে পারে অথবা আপনার ইম্পোর্টের ক্ষেত্রে হতে পারে এক্সপোর্টের ক্ষেত্রে হতে পারে হ্যাঁ আরও ধর বিভিন্ন ক্ষেত্রে হতে পারে কার ফাইন্যান্সিংয়ের হতে ক্ষেত্রে হতে পারে হোম ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে হাউস ফাইন্যান্সিং যেটাকে আমরা বলি অথবা আপনার আরও বিভিন্ন রকম ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে হতে পারে আমরা এখানে ফ্রিজের উদাহরণ দিয়েছি গাড়ির উদাহরণ দিয়েছি সেগুলোর ক্ষেত্রেও হতে পারে মোট কথা যেই জায়গায় পণ্য আছে অর্থাৎ গ্রাহক কিন্তু সাধারণত শুধু ব্যাঙ্গুলোতে লোনের জন্য যায় কখনো লোন প্রয়োজন আর কখনো তার একটি পণ্য কেনার প্রয়োজন সাধারণত পণ্য কেনার জন্যই তার বেশি যেতে হয় তো যদি পণ্য কিনতে যেতে হয় তাহলে সেই ইসলামিক ব্যাংকের কাছে মুরাবাহা নামে একটি বিকল্প পেতে পারে এবং এটি হালাল আহ আল্লাহ আলা আলকাল করিমে বলেছেন ওয়াহ্লাুল রিবা আল্লাহবাহন আলা বাইকে হালাল করেছেন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং রিবা বা সুদকে হারাম করেছেন তো মুরাবাহা একটি ক্রয় বিক্রয় কাজে এটাতে কোনো সমস্যা নেই যদি না সরিয়া ভায়োলেশনের যে কয়েকটি পয়েন্ট আমরা উল্লেখ করলাম এবং আরও কিছু পয়েন্ট আছে আমরা সামনে আরও স্টাডি যদি করি তাহলে সেগুলো ইনশাল্লাহ জানতে পারবো এই পয়েন্টগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে মুরাবাহাটি সম্মত হবে বলে আমরা আশা করতে পারি আশা করি আমাদের এই পুরো আলোচনাটায় মুরাবাহা নিয়ে আমাদের বিষয়গুলো সুস্পষ্ট হয়ে গিয়েছে মুরাবাহাকে নানা ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যাংক থেকে যখন কেউ বিভিন্ন পণ্যের জন্য ফাইন্যান্সিং আনতে চায় তখন তার সাথে মুরাবাহা করা হয় অনেক সময় ইম্পোর্ট এক্সপোর্টের জন্য মুরাবাহা করা হয় আরও বিভিন্ন জায়গায় সুকুকের ক্ষেত্রেও এখন কোথাও কোথাও মুরাবাহা ব্যবহার করা হয় যদিও সেক্ষেত্রে কিছু সমস্যা আছে সেগুলো আশা করি আমরা পরবর্তীতে অন্য কোনো মডিউলে আবার যদি মুরাবাহার আলোচনা আসে ইনশাল্লাহ সেখানে আমরা কভার করার চেষ্টা করব। দো আছে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি